রাতপহালে আইপিএল, আর আইপিএলে খেলা মাঠে গড়ানোর আগে দুর্দান্ত চোখ ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেখানেই ভারতের বাঘা বাঘা তারকারা মঞ্চে উপস্থিত থাকবেন, মঞ্চ মাতাবেন। 22 মার্চ আনুষ্ঠানিকভাবে আইপিএল এর উদ্বোধন হতে যাচ্ছে। আইপিএল এর উদ্বোধন মানেই তারকাদের হাট বসে যাওয়া। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তাই কৌতূহলের কিন্তু শেষ নেই। বরাবরের মতো এবারও জমকালো আয়োজনই থাকছে আইপিএল এর উদ্বোধনী আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সুরকার সঙ্গীত শিল্পী আর রহমান, এছাড়া মঞ্চে সোনু নিগমকেও দেখা যাবে। এবার আইপিএল এর উদ্বোধনে থাকছেন অক্ষয় কুমার, সাথে থাকবেন টাইগার শ্রফ। মূলত মুক্তির অপেক্ষায় থাকা বড়ই মিয়া ছোটে মিয়া ছবির প্রচারণার খাতিরে মঞ্চ মাতাবেন এবার তারা আইপিএল এর। ভারতীয় ক্রিকেট বোর্ড জানাচ্ছে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় 6:30 অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:00। এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে ছোট কিন্তু চমকে ভরা। উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে রাইজ এজ ওয়ান। আইপিএল এর প্রথম ম্যাচ রাত 8:00 মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস, যারা বর্তমান চ্যাম্পিয়ন, সাথে বিরাট কোহলির রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা এখনও অপেক্ষায় শিরোপার। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। ম্যাচ শুরু হবে ঠিক রাত 8:00, অর্থাৎ মাত্র 45 মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই দর্শকদের খুশি থাকতে হবে। খুশি অবশ্য করে দেবেন এই মহাতারকারা, সেটা বলা যেতেই পারে।